السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে এসেছি মুসাফির ব্যক্তির নামাজ সম্পর্কিত পাঁচটি বাছাই করা প্রশ্নের উত্তর নিয়ে এক নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি কত কিলোমিটার অবস্থান করার নিয়ত করলে তিনি মুসাফির হবেন দুই নম্বর কতদিন সেখানে অবস্থান করার নিয়ত করলে তিনি মুসাফির হবেন তিন নম্বর কখন থেকে তিনি মুসাফির হবেন চার নম্বর মুসাফির ব্যক্তির নামাজ কেমন হবে পাঁচ নম্বর মুসাফির ব্যক্তি জামাতে নামাজ পড়তে পারবে কি না চলুন আমরা একে একে পাঁচটি প্রশ্নের জবাব শুনে নিই এক নম্বর হচ্ছে ব্যক্তি কত কিলোমিটার দূরে অবস্থান করার নিয়ত করলে মুসাফির হবেন বন্ধুরা শুনুন আপনি যদি 48 মাইল অর্থাৎ 77 সামথিং কিলোমিটার যদি অবস্থান করার নিয়ত করেন তাহলে অবশ্যই আপনি মুসাফির হবেন দুই নম্বর প্রশ্নের উত্তর কতদিন থাকতে হবে কতদিন বলতে 15 দিনের কম অবস্থান করার নিয়ত যদি আপনি করেন তাহলে আপনি মুসাফির হবেন 15 দিনের বেশি থাকার নিয়ত যদি আপনি করেন অর্থাৎ সেখানে 15 দিনের বেশি অবস্থান করবেন তাহলে আপনি মুসাফির হবেন না 15 দিনের কম হতে হবে তিন নম্বর আপনি কখন থেকে মুসাফির হবেন যখন আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনার এলাকা যখন আপনি ছেড়ে যাবেন তখন থেকে আপনি মুসাফির হবেন অর্থাৎ আপনার শহর আপনার গ্রাম যখন আপনি ছেড়ে চলে যাবেন তখন থেকে আপনি মুসাফির হবেন আর মুসাফিরের যে নিয়ম অর্থাৎ নামাজগুলো যে কসর করতে হবে তখন থেকে আপনি করবেন যে স্থানে আপনি যাচ্ছেন সেই স্থানে পৌঁছানো শর্ত নয় আপনার এলাকা ছাড়লেই আপনি মুসাফির হয়ে যাবেন চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মুসাফির ব্যক্তি নামাজ কেমন হবে বন্ধুরা মুসাফিরের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন এজন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলিকে আল্লাহ তাআলা অর্ধেক করে দিয়েছেন অর্থাৎ দুই রাকাত করে পড়তে হবে যেমন জোহরের নামাজ চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাত ফরজ পড়তে হবে আসরের নামাজ চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাত পড়তে হবে এশার নামাজ চার রাকাত ফরজের মধ্যে দুই রাকাত পড়তে হবে তো বন্ধুরা আর এশার নামাজের পরে যে বিতির নামাজ পড়া হয় বিতির তিন রাকাতে আপনাকে পড়তে হবে মাগরিবের তিন রাকাত পড়তে হবে আপনার ফজরের যে দু রাকাত নামাজ আছে ফরজ এই দু রাকাত কিন্তু আপনাকে আদায় করতে হবে এগুলো কিন্তু আপনি কম করতে পারবেন না আর সুন্নতের ক্ষেত্রে ফজরের সুন্নতটা পড়ে নেওয়া বাকি সুন্নতটা যদি আপনি সময় না পান তাড়াহুড়া হয় তাহলে পর বাকি সুন্নত না পড়লেও চলবে তবে ফজরের দু রাকাত সুন্নত পড়ে নেওয়া উত্তম এবং পড়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ ফজরের দু রাকাত সুন্নতের অনেক মহত্ব এবং অনেক ফজিলত রয়েছে এজন্য ফজরের দুই রাকাত সুন্নত পড়া থেকে আপনি কখনোই পিছপা হবেন না হ্যাঁ যদি আপনার কোনো সমস্যা হয় যে আপনি আপনার সাথীদের থেকে দূরে চলে যাবেন অথবা গাড়িতে বা বাসে বা লঞ্চে আছেন সেক্ষেত্রে আপনি ওই ফজরের দু রাকাত সুন্নত ছেড়ে দিতে পারেন তো বন্ধুরা মুসাফির ব্যক্তি পাঁচ নম্বর যে প্রশ্ন ছিল মুসাফির ব্যক্তি জামাতে নামাজ পড়তে পারবে কিনা তবে এখানে একটু আমাদের খেয়াল করে শুনতে হবে মুসাফির ব্যক্তি জামাতে নামাজ পড়তে পারবে সেক্ষেত্রে যদি মুসাফির ব্যক্তি ইমাম হন তাহলে মুসাফির ব্যক্তি তিনি দু রাকাত নামাজ পড়বেন চার রাকাত বিশিষ্ট নামাজে না দু রাকাতের পর সালাম ফিরানোর পর তিনি বলে দিবেন তার যারা পেছনে ইক্তেদা করেছে তাদেরকে বলে দিবেন যে আমি মুসাফির আমি দু রাকাত পড়েছি আপনারা আরও দু রাকাত পূর্ণ করে নেন আর যদি মুসাফির ব্যক্তি কোনো ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে তিনি ইমাম যদি চার রাকাত নামাজ পড়ে ফরজ তাহলে মুসাফির ব্যক্তিও চার রাকাত পড়বে তিনি দু রাকাত পড়বেন না চার রাকাতই পড়বেন কিন্তু একা একা পড়ার ক্ষেত্রে তিনি আপনার দু রাকাত করে পড়বে তবে মুসাফির ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব নয় বরং মুস্তাহাব সে যদি পারে পড়বে আর একাকী পড়তে হলে আপনি দু রাকাতই পড়বেন আর জামাতে যদি ইমামের পেছনে পড়েন চার রাকাত পড়বেন তো বন্ধুরা এই ছিল পাঁচটি প্রশ্ন মুসাফিরের নামাজ সম্পর্কিত আপনারা হয়তো বুঝতে পেরেছেন আশা করি পাঁচটি প্রশ্নের উত্তর সহজভাবে অল্প সময় দেওয়ার জন্য চেষ্টা করেছি তো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন নতুন প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব তা আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু